আসসালামু আলাইকুম আমি টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী এক প্যাটার্ন পার্ট তিন নিয়ে আলোচনা করব তো আমাদের পার্ট তিনে তেরো নম্বর অঙ্কটা করবো আজকে তো চলুন বন্ধুরা আমরা তেরো নম্বর অঙ্কটা শুরু করি তো আমাদের তেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে 3 নম্বর প্রশ্ন 5 13 21 39 37 আমাদের উদ্দীপক ক দেওয়া আছে 29 ও 37 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো খ নম্বর তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো গ নম্বর তালিকার প্রথম 50 সংখ্যার সমষ্টি নির্ণয় করো এই হলো আমাদের তেরো নম্বরের প্রশ্ন তো বন্ধুরা শুরু করি আমাদের অঙ্কটা তো ক নাম্বার বলছে উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি বর্গের রূপে প্রকাশ কর উনত্রিশ ও সাঁত্রিশ কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হল হলো তো আমরা উনত্রিশের কাজ করব উনত্রিশ যেমন চার যোগ পঁচিশ এ হলো উনত্রিশ তা আমরা এগুলার বর্গ করবো যেমন চারিরে বর্গ করলে পাই দুই চার পঁচিশের বড়ো করলে পাই পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এভাবেই আমরা উন আবার বড় করব সাঁত্রিশ তো শুধু এক আর ছয় দিয়ে যায় আর এক অন্য কোনো সংখ্যা দিয়ে হয় না তাই আমরা লিখলাম এক যোগ ছত্রিশ তো বড় করলে এককে এক প্লাস ছয় 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 ছত্রিশ তা এই হল আমাদের ক নাম্বারের উত্তর এখানে দু 4 চার দুয়ের আমরা বড় করছি দু দোগুণে চার আর বড় করছি পাঁচ পাঁচ পঁচিশ একইভাবে একের বড় এককে এক ছয়ের বড় বলে ছয় ছয় এ হলো আমাদের উনত্রিশ বর্গের সমষ্টি এখন আমরা দেখো নাম্বার অঙ্কটা করবো তা আমাদের ফোন নাম্বারে দেওয়া আছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো ফোন যেহেতু আমাদের সংখ্যাগুলো বলছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ তা আমাদের পরবর্তী তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে হবে যেমন সাঁত্রিশে পর সংখ্যা সংখ্যাটা হবে কত এইভাবে প্রদত্ত সংখ্যাগুলো পাঁচ তেরো একুশ উনত্রিশ সাইত্রিশ আমরা লেখব দুইটি সংখ্যার পার্থক্য দুইটি যেমন পাঁচ তেরো এইখানে আমরা পার্থক্য ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে আট পাইলাম এইখানে তেরো একুশ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এখানেও আমরা আট পাইলাম এইখানে একুশ উনতিরিশ এইখানেও আট উনতিরিশ সাঁইত্রিশ এখানেও আমরা পার্থক্য আট পাইলাম প্রতিভা পার্থক্য আট অতএব পার্থক্য আট অতএব তালিকার পরবর্তী তালিকা পরবর্তী চারটি সংখ্যা যথাক্রমে সাঁত্রিশ আমরা সাঁত্রিশ সাথে আট যোগ করবো তো এখানে পঁয়ত্রিশ সাঁয়ত্রিশ আটে পঁয়তাল্লিশ তো এখন এই একটা আমরা সংখ্যা পাইলাম সাঁত্রিশে সংখ্যা পঁয়তাল্লিশ এখন আমাদের যে চারটি সংখ্যা পরবর্তী চারটি সংখ্যা বাড়ি করতে হবে তা আমরা লিখব পঁয়তাল্লিশ যোগ আট তিপ্পান্ন তিপ্পান্ন যোগ আট তিপ্পান্ন আটে হচ্ছে একষট্টি যোগ আট সমান এক হচ্ছে উনসত্তর তো আমরা পরবর্তী চারটি সংখ্যা পেয়ে গেলাম আমরা যাচ্ছি অতএব তালিকার অতএব তালিকার পরবর্তী চারটি সংখ্যা যথাক্রমে পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি এবং উনসত্তর আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি অতএব এটাই আমাদের খ নাম্বারের উত্তর এখন আমরা আমাদের গ নাম্বারের অঙ্কটা করব গ নাম্বার গ নম্বর প্রশ্ন হচ্ছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় কর যেহেতু পঞ্চাশটি সংখ্যা আমাদের একটি করে সংখ্যা বার করতে হবে পদত্ত সংখ্যাগুলো প্রদত্ত সংখ্যাগুলো পাঁচ তেরো একুশ উনত্রিশ আমাদের তালিকার প্রথম সংখ্যা তালিকার প্রথম সংখ্যা তো প্রথম সংখ্যা আমাদের পাঁচ আর আমাদের পার্থক্য ছিল আট তো পাঁচ আটের থেকে পাঁচের ব্যবধান তিন যেন আমরা তিন বিয়োগ করলাম তা আমরা এখানে লিখব আট গুণ এক বিয়োগ তিন এভাবে আমরা আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সংখ্যাটি বার করবো তো দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের তেরো সমান তো আমরা তেরো থেকে আমরা তিন বাড়িয়ে ষোলো লিখবো ষোলো বিয় তিন ষোলো তিন বিয়োগ করলে আমরা এই পাচ্ছি তো আমরা ষোলো ভাগবো কিভাবে যেমন আট গুণন দুই বিয় তৃতীয় সংখ্যা তিন তৃতীয় সংখ্যা তোমার সংখ্যা হচ্ছে একুশ একুশে তিন বাইরে নিলে চব্বিশ বিয় চব্বিশ বিয় চতুর্থ সংখ্যা উনতিরিশ তো উনত্রিশের সাথে আমরা তিন যোগ করলে পাই এক বত্রিশ তিন বত্রিশ আমরা ভাঙলে পাই আট গুণ চার চার বত্রিশ পঞ্চম সংখ্যাটি পঞ্চম সংখ্যাটি হচ্ছে সাঁত্রিশ তো সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তারপরে চল্লিশ অতএব কতম সংখ্যা কতম সংখ্যা আট গুণ ক বিয়ক তে এ হলো আমাদের সূত্র সাধারণ তো এখানে পাই আট ক বিয়ক তে আমাদের এই রাশিগুলা বীজগণিত রাশি তা আমরা এখানে লিখতে পারি অতএব এক তালিকার সংখ্যাগুলো সংখ্যা গুলো বীজগণিত রাশি প্রিয় রাশি

আমরা পঞ্চাশ গুণ করলে পাই চারশো তিন করলে পাই তিন পাইলাম এখানে আমাদের আরো কিছু কাজ আছে প্রথম সংখ্যা সংখ্যা আমরা পাইলাম পাইলাম শেষ সংখ্যা পাইলাম তিনশো সাতানব্বই আর এখানে আমাদের পদ পদ সংখ্যা পাইলাম পঞ্চাশ সেটা আমাদের পঞ্চাশটি পদের সমষ্টি নিয়ে করতে বলছে তাহলে একবার তালিকার পঞ্চাশটি সংখ্যার সমষ্টি তালিকার টি সংখ্যার সমষ্টি সমষ্টি একটা সূত্র সাজাবো তোমরা দেখব প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাঘ দুই এটা হলো আমাদের সূত্র আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র তো আমরা প্রথম সংখ্যা আমাদের পাঁচ যোগ শেষ সংখ্যা হয়েছি তিনশো সাতানব্বই আর পদ সংখ্যা হয়েছে পঞ্চাশ বাঘ দুই তো আমরা এই পাঁচ যোগ তিনশো সাতানব্বই যোগ করলে পাই চারশো দুই গুণ পঞ্চাশ বাক দুই তো আমরা চারশো দুইয়ের পঞ্চাশ গুণ করবো তো পঞ্চাশ দিয়ে গুণ করলে পাই বিশ হাজার একশো আমরা এই বিশ হাজার একশো রে দুই দিয়ে বাক করলে পাই দশ হাজার পঞ্চাশ তো আমরা এখন লিখতে পারি তালিকার তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যা দশ হাজার পঞ্চাশ তো এটাই আমাদের উত্তর তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন অঙ্কটা খুব সহজভাবে আমরা বোঝাতে চেষ্টা করছি আশা করি আপনারা একটু প্র্যাকটিস করলেই অঙ্কটা হয়ে যাবে এই অঙ্কটি অঙ্ক এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক আপনাদের অর্ধবার্ষিকী বা বার্ষিক পরীক্ষায় বা যে যাই হোক সব পরীক্ষাতে অঙ্কগুলো থাকে আপনি একটু ভালোভাবে শিখতে চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ